ক্ষুধার্ত হয় উমা উমা, তখন মা দুঃখিনী করে কি দুধ বের করে দিয়া তখন কও, ও আমার সোনা ও আমার কলেজ, তুমি একটু দুধ খাও। রাগের টেলা গালের মধ্যে দিয়ে দেখছিস কিভাবে ওয়াজ করতে, ওয়াজ দেখ বুলুর দিক, নাস্তিকেরা বড় বড় কথা জিভে বাহির করে দেওয়া, কোনদিন তোরা শেখ মুজিবের জন্য দোয়া করে নেই। আমি কোরআন হাতে রেখে বলছি, আজ আমার ছোট ভাই, আজ আমার দেশের আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় মরহুম আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী, তিনি দুনিয়াতে চলে গেছেন, তিনি মাদ্রাসা ছাত্র ছিলেন, তিনি আমাকে আমাকে দিয়ে কোরআন হাতে রেখে বলছি, হাসিনাও জানে তার বাবার মৃত্যু দিবসে এবং জন্মদিবসে ডক্টর নজরুল ইসলামই মোনাজাত করে প্রচলনা করেছে আম্মা। তাহলে দেখা যায় যে প্রকৃতি বঙ্গবন্ধুর বন্ধু হলো এদেশের আলেমরা। হাতটা 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 জোর গানে বলাম, আমি পরে পার্লামেন্টে যখন আসে আমি হাসিনার কাছে অনুরোধ করব, মা তুমি গোপালগঞ্জের সন্তান, আমি ডক্টর নজরুল গোপালগঞ্জের ছাত্রা, আপনার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি আঠারো ইসি দুর্গপুর ইউনিয়ন কংসুর, সেখানে আমার আমার আব্বা জানের কবর, সেখানে আমি দোয়া করি আপনার আব্বাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করো। যেরকম আমি পার্লামেন্টে মাওলানা আব্দুল হালিমের জন্য যেন দোয়া করা হয়, অনেকে নোবেল পুরস্কার পায়, অনেকে মুরগি সুরা আছে, এরে নোবেল দাও, তোমার আব্বাকে যে জানাজা করলো তার নাম তো এই পর্যন্ত কোনোদিন একটু তোমাদের মুখে পার্লামেন্টে শুনলাম না। একটু ভালো করে শোন, ডক্টর নজরুল আমার নাম, এদেশ স্বাধীন করেছি, আমি রাজাকার না। গোপালগঞ্জ তথ্য নিয়ে পুলিশ গোয়েন্দা বিভাগে পাঠাও যে ডক্টর নজরুল কেমন লোক, বলছে আমরা সব এক। আমি ওই পূর্ব চট্টগ্রামেরও মৌলবীর জব দিয়েছি যে তোমরা আমরা আমরা মিলাদ পড়লে কিয়াম করলে তোমার মুরব্বী আর তোমরা ওই দেশের তে এবং তোমার জাত গোষ্ঠী যা আছে সকলই বলো বিদাত হারাম, আবার আমাদেরকে বলছো যারা মিলাদ পড়ে সিন্নি খায় তারা গু খায়, এটা কি কোনো ভাষা, এটা হাত হচ্ছে কোনো ভাষা, হায় হায় আল্লাহ তাদেরকে মাফ করুক। আর এরাই হয়েছে মাদ্রাসার ভাই চ্যান্সেলার, রাস্তায় রাস্তায় ভিক্ষে করার জন্য ছয়খান টিন দিয়া ফুরকানি মাদ্রাসার নাম দেশে জামিয়া কুরআনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين، وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني
محمد بن ابراهيم التيمي انه سمع القمات بن وقاص الليس يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه انكحها فهجرته الى ما هاجر اليه رواه البخاري عن ام فضل بنت حارث انها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني رايته المنكر الليل قال وما هو قالت انه شديد قال وما هو قالت رايت كان قطعه من جسدك قطعت وزيت في هجري فقال رسول الله صلى الله عليه وسلم رايت خيرا تلد فاطمه ان شاء الله غلاما يكون في هجرك فولدت فاطمه الحسن رضي الله عنه فكان في هجري كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعت في هجره ثم كانت مني التفاته فاذا اين رسول الله صلى الله عليه وسلم تهركان الدموع قالت فقلت يا نبي الله بأبي انت امي ما لك قال اتاني جبريل عليه السلام فاخبرني ان امتي ستقتل ابن هذا فقلت هذا قال نعم واتاني بتربة من تربته حمراء وعن ابي هريره رضي الله عنه قال اتى رسول الله صلى الله عليه وسلم قبر امه فباكى وابكى من حوله صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين اما بعد سمانيت সভাপতি দিগার উলামায়ে কেরাম সুদে সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল কসাস আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার তৌফিক দান করেন জোরকন আমিন আরো জোরকন আমিন এই জমিন সৃষ্টি করেছে কে আল্লাহ এই কয়েকজন বললে আর বাদ বাকি সকলে মুসলমানের মতন কথা বলতে হবে জমিনের মালিক কে আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে কে আল্লাহ আইন চলবে কার চলছে কার আপনার বাড়ি যদি চাকর আপনার কথা না শুনে তাকে কি ওই বাড়ি কেউ রাখে রাখে না বলে তুই কাজ করিস না আমার কথা শুনিস না ছাপস বিয়েই করেন বিয়ে করলে প্রথমে একটু লজ্জা লজ্জা করলো স্বামীও মনে করলো যে ঠিক আছে কিন্তু বারবার দুই চার মাস ছয় মাস চলে গেলাম ওই স্বামীর কোনোই কথাই শুনছে না মহিলা এর কপালে কি সুখ হবে না তালাক হবে হাত উঠান জনগণ কি হবে আল্লাহ বলছেন জমিন আমার আমার কথা তোরা শোন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন ইবাদতের জন্য We are in at the standing position, so Mary. There is no including power, but I can advise to unto the way of Allah with wisdom and beautiful person, Janargus say. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Surah Hajj 41 number ayat. Ami
প্রথম আগে হাদিসি তরজমা করেই তাফসির শুরু করব। এই কোরআনের তাফসির করতে গেলে 15টা এলেম জানা খুবই জরুরি। কয়টা? সেই 15টা কি আমি বলবো? আপনারা অনেকে জানেন না ইলমে লগাত গোনেন, আমি বলবো আপনারা লেখলেও পারেন। আজ মনে করবেন আপনারা শুধু শ্রোত না, আজকে সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। আমার জীবনে এই বছর দিয়ে 56 বছর আমি হাদিস পড়াই, বুখারি পড়াই। আমি কোনো কিচ্ছা কওয়া মৌলবি না, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরব, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কেরাত, উসুল, উসুল হাদিস, নাসেক, মনসুখ, সানানজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা, এই 15টা এলেম। এই এক একটা এলেম আবার 182 রকম। আমি যখন জামিউল আজহারে দারুল উলুম দেওবন্দে 1952 সালে দাওরা পাশ করার পরে আমার আব্বাজান মরহুম বজলুর রহমান, আমার আব্বার জন্য দোয়া করি, তিনি অক্লান্ত পরিশ্রম করে জায়গা জমি বহুত বিক্রি করে তারপরে তার অভিলাষ ছিল, তার ইচ্ছা ছিল তার ছেলেকে আলেম বানাবে। আমাদের দেশে সাধারণত পূর্ব দক্ষিণ এশিয়া মহাদেশে আমরা বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা এই সিয়াসতটাকে প্রাধান্য দিই। এছাড়া কিন্তু আরো 50 খান হাদিস আছে, সেই হাদিসের নাম অনেক মৌলবীরা জানে না। আমি বলছি তোমরা যদি 50 খান নামের বলতে পারো আমার ঢাকার দুটো বাড়ি তোমাদের দিয়ে দেব, আর তোমাকে মাদ্রাসায় বসে ভিক্ষে করে টাকা খাওয়া লাগবে না। আমাদের দেশের কিছু লোক দেখবেন ওই একটু সাধারণ ইংরেজি লেখাপড়া শিখে কোরআন শরীফ পড়তেও পারে না, কিন্তু কথায় কথায় বলে বুখারি আছে, মুসলিম আছে। আরে বুখারি শরীফের তো নাম বুখারি না, বুখারা একটা অঞ্চলের নাম, ইয়া নিসবত করে বুখারি বলা হয়েছে। বুখারি শরীফের নাম বুখারি না, বুখারি শরীফের নাম হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি। এরকম আরো 181টা নাম আছে। এদেশের মৌলবীরা জানে না, এরা জানে কি? মিলাদ আর কিয়াম আর দোয়া। দোয়াটা ফরজও না, মিলাদ কিয়াম ফরজও না, বলছে এই দুটো বিদাত, তাছাড়া আরো বিদাত নাই। আমি একদিনকে গেছি তো এক মৌলানা বলছে হুজুর আমাদের হুজুর 2 রেকাত নামাজ পড়ে আর একটা হাদিস পড়ে আবার 2 রেকাত পড়ে, আমলে এটাও তো বিদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটা হাদিস পড়তে যায় আগে ওযু করে 2 রেকাত নামাজ পড়ছে, হুরি একটা হাদিস পড়ছে, এরকম কোন হাদিস নাই, তো এটাও তো বিদাত। এদের সীমিত আরাক জেনারেল লাইন একজন অজ্ঞ, সে বলছে যে জুমার দিন যদি ঈদের দিন যদি শুক্রবার হয় তাহলে জুমার নামাজ পড়া লাগবে না। কত বড় অজ্ঞ, কত বড় জাহেল, মূর্খ। আবার আবার প্যান্ট কোট পরিয়ে আবার মানুষ খালি বলে কোরআন শরীফ বলে তা সদ্য নাই ভুল, আর হাদিস যা পড়ে তা 190 99টি ভুল। আবার ওর জাতে জাত আছে যারা, তারা কয় এই দেহ আমাকে নিতা কি পড়ছে, আই রে জাহেলের বাচ্চা। আমি জীবনে 42 বছর বয়সে তখন বিবাহ করেছি, ইউনিভার্সিটিতে পড়েছি, পিএইচডি করেছি, দেওবন্দে পড়েছি, মিশরে পড়েছি, দেওবন্দে পড়েছি, ইরাকে পড়েছি, হিজাজ পড়েছি, তারপরও নিজে মনে করি যে আমি কিছু জানি না। হ্যাঁ, 2 পাতা নয় পড়িয়া অনেকে নাকে টিভি দিলে দুঃখতে পারবে, পশম জ্বালাই নিয়ে বিয়ে করিয়ে ফেলেছে, ও মুরুক্ষ কি জানবে।
আমার 42 বছর বয়সে আমি বিবাহ করেছি, এই এত বছর খালি পড়ছি তারপরেও কিছু জানতে পারিনি। আবার আমাদের দেশের কিছু মৌলবীরা দেখবেন বলে দুরুদ ইসি ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম বলতে কোনো অধ্যায়ে কোনো হাদিসই নেই। মিশকাতুল মাসাহাবির 86 এবং 87 পৃষ্ঠে দেশবাসী এবং প্রবাসীবাসী আমি চ্যালেঞ্জ করলাম, দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসে এসে নেই। হাদিসের অধ্যায় এসেছে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশবাসী প্রবাসীবাসীরা, এটা আমাদের শুধু পূর্ব এশিয়া দেশের কিছু লোকেরা এই তথ্য জানে না, আপনাদের দেশে দেখবেন এটা হলো তাশাহাদু ফিস সালাত ইবনু মাজাহ 25 নম্বর অধ্যায়, সেখানে হাদিস এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার দেশে এই দুরুদ পড়ে না? একটু জোরে হাত উঠা পড়েন। দেশবাসী প্রবাসীবাসীর আজকে চ্যালেঞ্জ করলাম, হাত আরো একটু উঠান জোর করে না। এই দুরুদের আগে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুরু দুইবার আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনাকে খাটো করব না, উনি আমাদের নেশন অফ ফাদার অফ মুসলিম, আরো একটু পিছো, উনি আমাদের মুসলিম জাতির মিল্লাত, কিন্তু ওনার চাইতে বেশি পাওয়ারফুল, ওনার চাইতে বেশি বেশি আল্লাহর কাছে বেশি মর্যাদা, কোনো পয়গম্বরকে আল্লাহ তালা মেরাজে নেন নাই, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দিয়েছেন, ঠিক কিনা? এরকম ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তিন এলাকার দায়িত্ব দিয়েছেন, আমার দেশের মৌলবীরা জানে না, একটা হলো মক্কা শরীফ এলাকা, দ্বিতীয় হলো ইরাক এলাকা, যেহেতু ওনার জন্মস্থান ইরাক, আর দাম্মা অর্থাৎ দামেস্ক এলাকা, এই তিনটে এলাকার দায়িত্ব দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। প্রত্যেক নবীকে এক একটা এলাকা ভিত্তিক দাবি দিয়েছেন এবং একজন পয়গম্বরের উপর আরেকজন পয়গম্বরের মর্যাদা দিয়েছে কোরআন শরীফের আয়াত, তিলকার রসূল ফাদদাল্লা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি এই নবীদের মধ্যে আমি কার মর্যাদা কার উপর ভূষিত করেছি, আর আমার রসূলকে আল্লাহ তাআলা সকল আলমের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত, আমার রসূলকে সকল সকল আলমের দায়িত্ব দিয়েছে। আমাদের দেশের মৌলবীরা আরো দেখেন অনেক লেখাপড়া জানে না, তারা কয় বিশ্বনবী, ঠিক কি না? বিশ্বনবী, আই আমার রসুল বিশ্বনবী হইক, আমার রসুল সকল আলমের নবী, একটা আলমকে বিশ্ব বলা হয়, তাহলে আল্লাহ আলমের বহুবচন আলামিন, জমায়ে এরা লেখাপড়া শিখছে বলে আমার মনে হয় না, জমায়ে কিল্লাত, জমায়ে সালেম, জমাল মুনতাহা জমা আর জমায়ে তাকসির, এই চারটে প্রকার, যারা তোমরা গ্রামার জন এ দেশের যারা আলিয়া এবং খারিজি মৌলবী সবরা যারা আছো ভালো করে তোমরা শিখে নাও, এই কথার কথা বাংলাও জানে না, বিশ্বনবী বিশ্বনবী, আমার রসুল সকল আলমের নবী, একটু যেরকম আল্লাহ আকবার, আজকে আমার থেকে ভাষা শিখে নাও। আমি চিন্তি করি একটু লেহাবড়ে দেখো বিশ্বনবী হাবড়া বিশ্বনবী আলি আমার রসুলকে একটা আলমের দায়িত্ব দেওয়া হলো, আমার আল্লাহ কোরআন পাকে সূরা আম্বিয়ার শেষ দিক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, যখন আল্লাহ আকবার, আজ থেকে দুরুদ মুহাম্মাদি বলবেন আর দুরুদ ইব্রাহিম দুই নামে চালাবেন, দুইজন নবীকে আমাকে সম্মান করতে হবে, লা নুফাররিকু বাইনা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবা কি হই আসে ভাই, ভাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, তো দুরুদ ইব্রাহিম পড়ি তো আমার রসুলের নাম উপরে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, যারা মুসলমান রসুলের উম্মত তারা পড়বেন, আর যারা আমার রসুলের দুশ্মন তারা পড়বে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দেখছেন আগে গেছে কার নাম, এই দেশের মৌলবীরা এরা করছে কি,
এই পর্যন্ত আর একটা গ্রুপ আছে তারা মূর্খ তা যা তাই পোক না কেন, কিন্তু তোরা মাদ্রাসা পড়িয়ে জনগণকে বুঝলি না কেন? এই দুরুদিন, দুরুদিন নামে প্রথমে আল্লাহর হাবিবের নামে অধ্যায়টা আসছে, বাবু সালাত ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে আমার রসুলের নাম দুইবার আসছে। এই জাতি, এই অজ্ঞ জাতিরা কোনদিন আমার রসুলকে প্রশংসা করতে পারো না। কিয়ামতের ময়দানে চাবিকাঠি কার কাছে রে? তিরমিজির মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে কোন জায়গায় আমি পাব, আমরা পাব? হুজুর বলেন তোমরা আমাকে মিজানে পাবে। কোথায়? সম্মালাম আল কক, যদি মিজানে না পাই ফুল সিরাতে পাবে, ফুল সিরাতে যদি না পাও আমাকে হাউজে কাউসারে পাবে। অন্য নবীর কথা তো বলা হয়নি। আজকে আমি আপনাদের শরীয়তের ডাক্তার হিসেবে আসছি। শরীয়তের কোথায় কোরআন মারা লাগবে? এমনি তো অনেক জলসা হয় না, আলহামদুলিল্লাহ আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে। কথা বুঝেছেন? আমি হক কথা কাউকে ছাড়ি না। আমার কখন মৃত্যু হবে? 90 বছর হয়ে গেছে আমার। এদেশের গড়পড়তা যে বয়স তার থেকে আমার অনেক হয়ে গেছে। যে কয়দিন বাঁচব, সিংহর মতন বাঁচব, বিড়ালের মতন বাঁচিয়া দেখেন। অনেক কয়েক মৌলবী বলছে আমরা সব এক। আমি ওই পূর্ব চট্টগ্রামেরও মৌলবীর জব দিয়েছি যে তোমরা আমরা আমরা মিলাদ পড়লে, কিয়াম করলে তোমার মুরব্বী আর তোমরা ওই দেশের তে এবং তোমার জাত গোষ্ঠী যা আছে সকলই বলো বিদাত হারাম। আবার আমাদেরকে বলছো যারা মিলাদ পড়ে সিন্নি খায় তারা গু খায়, এটা কি কোনো ভাষা? এটা হাত হচ্ছে কোনো ভাষা? হায় হায়, আল্লাহ তাদেরকে মাফ করুক। এদেশে ফুরফুরা, এদেশে জনপুরি, সোনাকান্দা, সরসিনা, যারা অবশ্য চরমোনাই মরহুম ইসাক সাহ, উনি আগে মিলাদ ক্যাম্প পড়ত, কিন্তু ওনার ইদানিং অন্য গ্রুপের সাথে যোগ দিয়া তারা আর করে না। সময় গেলে সাধন হবে না, যখন তোমার কেউ ছিল না মুর্শিদ তখন ছিলাম আমরা, আবার বিপদে যখন পড়ে গেছো আমরা সব এক হই। আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের আমির হিসেবে ঘোষণা দিলাম, তোমরা যদি মিলাদকে আমাকে বৈধ ঘোষণা না দাও তোমাদের ডাককে আমি বাতিল বলে ঘোষণা দিলাম। মুক্তিযোদ্ধা 11টা সেক্টর দিয়ে এদেশ স্বাধীন করেছে। আমি 9ম সেক্টর মেজর জলিলের সঙ্গে ছিলাম। মিলাদ কেয়াম তোমরা বৈধ ঘোষণা দাও, তারপরে তোমাদের সাথে মিশবো কিনা সেটা আমার অনুসারীদেরকে নিয়ে আমি পরামর্শ করব, কিন্তু আগে হ বলবো না। গোপালগঞ্জ মানুষ আমার বাড়ি, শেখ হাসিনা আর আমরা একই গোপালগঞ্জের লোক, বেনজিরির বাড়িও গোপালগঞ্জ। মনে করো না আমরা যা করি হু কই না, বুঝে সুঝে হু কই। একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যদি মেয়ের পছন্দ না হয় যদি কাই রিজিয়া রাজি আসিস, পছন্দ না হলে কে না? আমরা পছন্দ শরিয়াত সম্মত আসলে আমরা হু বলবো, নইলে নয়। সুযোগের নার মাঝিদের কাছে আমরা জাতি রাজি নয়। হাত উঠা জোরে বলেন আল্লাহু আকবার। ইন কাদত লতুবদি বিহি লাউলা আর রাবতনা আলা কলবিহা,
লিতাকুনা মিনাল মুমিনিন বাইনা মক্কাতা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন মুসলিম শরীফের হাদিস মিশকাতে আস মক্কা মদিনার মক্কা মদিনার মাঝখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা, এই জায়গাটার নাম ওয়াদ। কি একটু জোরে বলো, কি ওয়াদ? আজকে আপনার সকলে টাইটেল ক্লাসের ছাত্র, এই এমনি কিচ্ছামিচ্ছা ও আমার ঘৃণা আরে বলতি, কোরআন হাদিসের কিচ্ছা ছাড়া অন্য কোন কিচ্ছা বলা হারাম। প্রথম কবর জিয়ারত নিষেধ করেছিল, কিন্তু পরে আল্লাহ পাক তিনার আম্মাকে হুজুরের আম্মার কবর জিয়ারত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাবু জিয়ারতিল কুবুর আবু দাউদ শরীফের, আবু দাউদ শরীফের মধ্যে 461 পৃষ্ঠার মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস নম্বর 3220 লেখেন, 3220 ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে, মুহাম্মদ ইবনে সুলাইমান আনবারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মা জানের কবর জিয়ারত করার জন্য গমন করেন, এ সময় তিনি কেঁদে ফেলেন এবং সাহাবীরাও কেঁদে ফেলেন। কবরাহু কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু ফাকালাত ইস্তাজান্তু রাব্বি তাআলা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আমার মার কবরের কাছে, যে হুজুরের আম্মা জানের কবর মদিনা শরীফ থেকে 8 মাইল দূর, এই জায়গাটার নাম আবওয়া। হুজুর কান্নায় ভেঙ্গে পড়লেন, সাহাবারাও কান্না শুরু করলেন, এই জন্য মার কবরের কাছে কান্নাকাটি করা এটা সুন্নাতে রসুল। আপনারা যারা এখানে আসছেন কোরআন শরীফ হাত দিয়ে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন যে আপনার আব্বা আম্মার কবর আপনার রেখে দিয়ে আসছেন, আপনি কোনোদিন তার কবরের কাছে যে কান্নাকাটি করছেন? অনেক আছে নামাজ পড়ে না, সুদখোর ঘুষখোর শয়তান এইগুলো যাইয়া যখন বাপ মরে বিড়ি খাওয়া ছাড়ে না, বিড়ি একটা টানিয়ে ধরিয়া তখন রাত্রি হেফজখানায় যে হাবেশ সাহেবরে কা, হুজুর আমার আব্বা মারা গেছে আসেন। কে তোর বাপ মারা গেছে, আমরা যাবো কে? কথা কন না কে? যাওয়ার পরে যাইয়া এনে মাদ্রাসা অধিকাংশ আমরা যারা পড়ছি গরিব মানুষের সওয়াল, এই দেশে কোনো রাজা বাদশার ছেলে মাওলানা হয়েছে এটা কি দেখছেন? হ্যাঁ কথা বলবি, যে না বলবি সব কথা তো শুন। রাজা বাদশাহ প্রাইম মিনিস্টার এই সমস্ত লোকের লোকদের সাল মেয়ে টাইটেল পাস কামেল পাস এই শুনছেন কোরআন হাদিস আমাদের? এই জন্য হুজুর বলছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বাদাল ইসলাম গরিব ওয়াসাইয়াউদ কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবদের মাধ্যমে, যেরকম কথা বলেন না কেন, বাদাল ইসলাম গরিব ওয়াসাইয়াউদ কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহু আকবার। ইসলাম তো যেই হোক, তখন হাবিব সাহেব কি করে ফাঁকে, এখন যদি ওই যে মানে বড় মিয়া আসছে উনি নামাজ পড়েন না, ইল্লাল মস্তান ইল্লাল মস্তান, উনি এসছেন আসছেন না, আসছেন এর বহু বচন এসছেন, আসার পরে তখন চাকরি থাকবে না, তখন বলছে হুজুর 20 জন 30 জন ছাত্রকে তালাই দেওয়া, শক্তি আছে ভালো কথা চালাই দেবা, তোমার মার বিয়ে তোমার বাবার সাথে কারা বিয়ে পড়াইছে? কথা বলবেন, কথা না বললে খোদার গজব হবে, ক্যান্সার হবে, প্যারালাইসিস হবে। হাত ওঠান, হাত ওঠান, যেরকম সারা পৃথিবী যদি আমার এই কথায় সায় না দেন
খোদার গজব হবে। আপনার আমার মাকে বিয়ে পড়াইছে কারা? মাওলানারা আলেমরা, একটু জোরে কন কারা? আরো জোরে কারা? আলেমরা। যদি আলেমরা না বিয়ে পড়াতো তাহলে যারা আজ আমাদেরকে দেশ থেকে উৎখাত করে তালাই দিতে চায়, আমি ফতোয়া আমি দেব না, আমি ডক্টর, আপনাদের কাছ থেকে ওই ওদের কাছ থেকে নাস্তিকদের কাছ থেকে আমি ফতোয়া নেব, তাহলে তোমাদেরকে মানুষ কি পরিচয় দাও? এটা আমি গোপালগঞ্জে বাড়ি, এই জন্য আমরা অত্যন্ত সম্মানী বংশের ছেলে, আমি বলতে রাজি নাই। তুমি কি হইতে, তোমার পরিচয়টা, তোমার কথা তোমাকেই বলতে হবে। এরম হেকমত না থাকলে আমরা ক্ষমতায় থাকতে পারতাম না। দেখছেন কি টেকনিক দিয়েছে, জীবনে বহুত অসংস এরকম জীবে দুরুদ ইব্রাহিম বলে চালাই দেস। ওই দেখবেন বাংলায় ছোটি বইতি এই 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 মানে অল্প শিক্ষিত মানুষ মৌলভীরে লেখছে দুরুদ ইব্রাহিম। আমি জীবনে প্রায় 55-60 বছর মতন হাদিস পড়াছি, কোনো একটা অধ্যার মধ্যে আমি দুরুদ ইব্রাহিম নাই। আসে বাবু সালাত আল্লাহ নবী, এর শেষে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে। জুরকন সুবাহানাল্লাহ। অথচ এই দেশের ওলামা কেরাম এই এই হুজুরের নামে দুরুদ মুহাম্মাদি নামটা একেবারেই মুছে দিয়েছে। কয় ভাই ভাই দুরুদ ইব্রাহিম পড়ি, তো দুরুদ ইব্রাহিম যে পড়বি তার আগে তোমার রসুলের নাম দুইবার আসলো, তোদের মুখে একটু কিনা তোর দিলে কি একটু কাঁপলো না? কামতের ময়দানে শাফাআতের সবচাইতে বেশি পাওয়ারফুল দেওয়া হবে আল্লাহ রসুলকে। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লিহিম। আল্লাহর হাবিব বলেন যত সময় পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করব, কোন প্রফেট কোন নবী জান্নাতে যেতে পারবে না। ওয়াহরাম আলাল উমামান, আর আমার উম্মতের বেহেশতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। একে বলা হয় মদিনার সনদ। যেরকম এটা কি বলা হয় মদিনার সনদ, এটাকে বলা হয় মদিনার দুরুদ। আমি মিশরে যখন পড়ি আমার সাররা বলছে তোদের দেশের মুরুবীরা এই দুরুদি মোহাম্মদের দুরুদি ইব্রাহিম বলল কিন্তু আমার রসুলের নাম বলল না, ওদের সাফাতের অবস্থা কি হবে? আমাদের দেশে কিছু লোক আছে বলছে বিশ্বনবী বিশ্বনবী, মানে বাংলাও জানে না। ডিকশনারি হোয়াটস আলমের বহুবচন আলামিন, এখানে যারা মাদ্রাসা পড়াশোনা করছো আলমের বহুবচন কি আলামিন, কথা যে না বলবে আল্লাহ দুশ্মন, যেরকম কি আলমের বহুবচন কি আলামিন। ওমা আরসাল্লাকা ইল্লা জোরে রহমাতাল লিল, একটু চা দে, আজকে অনেক সময় ওয়াজ করবো, অসুবিধা আছে নাকি? আমার আর দ্বিতীয় ওয়াজ নাই, বগুড়ো জেলায় কেবল একটা জলসা পালাম, অন্য জায়গায় আমি সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ ফেনী কক্সবাজার এই জায়গাতে শশী বেড়াচ্ছি, এইদিকে জলসা। সেদিন কেসপিরি বললাম যে আমার একটু সভা করতে দিবা, তাহলে যে মৌলানা আমার খুঁতো বাইরে বললাম এই তুই এসপি আমার একটু সভা করতে দিবি। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون.
हजरते मूसा अलैहिस्सलाम उन्हें हुजूर मेराज समय छह नम्बर आसमाने देखा कय नम्बर सात आसमान प्रथम आसमान जख गलें हजरते आदम सफीउल्लाह जोरे बोलुन आदम उनार साथे साक्षात भालो करे शुनो प्रथम आसमान जी पैगम्बर उनार नाम कि आदम सफीउल्लाह सुभानुल्लाह द्वितीय आसमान हजरते ईसा अलैहिस्सलाम एवं हजरते ईहिया अलैहिस्सलाम मामा भागिना ईहिया अलैहिस्सलाम आपन खालातो बोन मरियम अलैहिस्सलाम मरियम अलैहिस्सलाम एकमात्र पुत्र स्वामी विहीन अवस्था अल्लाह ताला बच्चा दीते पारे সেটা শুধু মরিয়মের জন্য আমাদের দেশে যদি কোনো মেয়ে যদি মরিয়মের মতন দাবি করেন তাহলে তিনি তার সন্তান জারুদ বলে ঘোষণা করা হবে দেখছেন গোয়ালগঞ্জের বুড়ো কত গুণী গুণী ওয়াজ করে আপনার মনে বলে যে আমরা মরিয়ম ইউ নট সো দ্যাট ইউ আর মরিয়ম বিকজ শি ইজ নাও এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড Prophet, this mother, I love me think so, but I can advise to undo the way of Allah with wisdom and beautiful presence and her good say, then which of the people of God will eat to deny? I shall tell it, son, this is the conspection real ability. You are a perfect man, but you are an exceptional, pious and dedicated Muslim. How labor, that is, and surely thou hast supply moral circulate. For me, all those my sentences. আমি আরবি ইংরেজি আস্তে আস্তে বলবো আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র কম ভুটো নিয়ে নেয় আমার হুজুরতে মুসা আলাইহিসসালামের সাথে হুজুরের দেখা সুবহানাল্লাহ বলবেন না এই মুসা আলাইহিসসালাম বললেন যে হুজুর আমি যখন আমার মার فإذا خفت علي যদি আপনার ভয় করে যদি আপনার ভয় করে এই শিশুকে আপনি দরিয়ায় রেখে দিবেন জোরে কোন আল্লাহু আকবার فألقيه في اليم ولا تخافي ولا تحزني ولا تخافي ভয় করো না ولا تحزني চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই আপনার এই শিশুকে এ মুসার মা আমি তোমার কাছে রসুল হিসেবে প্রেরণ করব যখন আল্লাহু আকবার এই কথা কে বলছে একটু হাত ওরা কে বলছে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে বললাম তোমার এই ছেলেকে এই শিশুকে আপনি দরিয়ার ভিতরে সিন্ধুকের মধ্যে দিয়ে দেন আলা তাকাফি ولا تحزني ভয় করো না চিন্তা করো না আমি আল্লাহ ওয়াদা দিলাম ان وعد الله حق ولكن اكثرهم لا يعلمون আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষ জানে না আন্না ওয়াদাল্লাহি হক ইনশাআল্লাহ কোরআনে এ টু জেড পর্যন্ত ডক্টরের আমি চারি ভাষায় বলতে পারি লিখতে পারি
এমনি এমনি আমার আব্বা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমার পাশে খরচ করেনি। দুই দিনের সাওয়াল্লা মোষ ওঠো নেই, নিচে বাদ দাও, উপরে মোষ ওঠো নেই, সালারে বিয়ে দেয়। আর এরাই হয়েছে মাদ্রাসার ভাইস চ্যান্সেলর। রাস্তায় রাস্তায় ভিক্ষে করার জন্য ছয়খান টিন দিয়া ফুরকানি মাদ্রাসার নাম দেছে জামিয়া কুরানিয়া। জাত গেল ছয়খান টিন দিয়ে একখান ফুরকানি মাদ্রাসা, এটি জামিয়া কুরানি হয়? জামিয়া কুরানি বলা হয় ইউনিভার্সিটিকে, কি কাকে বলে একটু বলো? একটা এত জানি মনে খালি শরীর পাগল, ওই একটা একটা ডাউন গেছে, এক 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 মৌলভি ও এক ওয়াজিন বলছে বড় আলেমকে, আলেমদেরকে বলছে যে তোমাদের ঘরে পুতুল আছে, কোনোদিন আলেমরা পুতুল রাখে? হাত উঠো, হাত উঠাবে, হাত উঠাবে না, কালি তোর করুন হবে, হাত উঠা। কোনো আলেমদের ঘরে মূর্তি থাকে? কোনো আলেমদের ঘরে পুতুল থাকে? যারা ছবি আঁকে মূর্তি তৈরি করে, কামতের ময়দানে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে। ইন্না আসাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়াল মুসাববিরুন। চ্যালেঞ্জ করলাম, যদি একটা হাদিস আমাকে তোরা বলতে পারিস যে হাদিস না, তার সাথে আমার বাহাস, তার সাথে আমার চ্যালেঞ্জ রইল। গোপালগঞ্জের থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হায় হায় কি হইল, কি আশ্চর্য কথা। অন্য জাতিরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনার 360টি মূর্তি কাবা শরীফের মধ্যে, হুজুর অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় লাভ করেন, বাম হাতে হুজুরের ছোট ফুফুর নাম উম্মে আতিকা, বলল ফুফু একখান লাঠি দাও, কি কর বাবা জান, এই যে আমার দিক তাকান, আপনাদের দেশে ফুফুর আদর করে কিনে জানি না, কি বাজান, বলে ফুফু সে কি লাঠি দিয়ে একখান মক্কায় বিজয়। ইব্রাহিম আলাইহিসসালামের ছবি বানাইছে, কাফেররা ইব্রাহিম আলাইহিসসালামের ছবি অনুমান করে বানাইছে, ইসমাইল আলাইহিসসালামের বানাইছে, যাইয়া মক্কা শরীফ যাইয়া জিডিন জল সব শেষ করছে, বড় ইয়ে হুজুরের হাতে ভালো করে শোনো, আল্লাহ আমাকে এক বছর দুই বছর না 34 বার আল্লাহ আমাকে হজ করেছে, 34 বার উমরা কত করেছি এটা আমাকে ভিসা দেখতে হবে, বছরে 7 বার 8 বার 9 বার 10 বার কোরআন হাতির বসে কার পয়সা দিয়ে যায়নি, আমার বাবার টাকা দিয়ে যায়। অনেক হুজুর টাকা মানে যে মৌলভীর গরিব তাদেরকে দল, আমি তোর টাকা নেব কে, আমি ফকিরনির বাচ্চা। এত কথা বললি জলসা বন্ধ করে দেবো, একটা কথা বলে না, ভালো লাগলি বলো, বাট নাহলে সললি গো, শয়তানি বদমাইশ আমি দেখতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন এই হাদিসটি বলেছিলেন, যে হাদিসটি একটু আগে আমি আপনাদেরকে শোনাইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন, কি বললেন, ওয়ালা তাকুমুস সাআ, যেরকম ওয়ালা তাকুমুস সাআ, পড়া যাবে পড়া যাবে, আমি বললে একটু পড়া যাবে, রসুল হাদিস পড়তে অসুবিধা আছে নাকি, ওয়ালা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল
মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলা মিন উম্মাতিল আওসান। এর বাংলা হলো হুজুর তখন কান্দে বলতেছে, কাবা সাক্ষী থাকো, আমার কিছু উম্মত, সব না, আমার কিছু উম্মত মুশরিকদের সাথে মিলিত হবে, তারা যখন পুজো করবে আমার উম্মতরা সেখানে অবস্থান হবে, কিন্তু সেই বেদিনরা কোনোদিন আল্লাহর মসজিদে প্রবেশ করবে না। কথা বললেন এখানে, আল্লাহ মুখে জোবান দেনে সোবা দেনে কথা বলতে পারবো না। আল্লাহর নবী কি বললেন, এ হাদিসটা কোথায় আছে? পৃথিবীর সকল ওলামা ভাইদেরকে চ্যালেঞ্জ করে এই হাদিসটা দেখার জন্য অনুরোধ রইল। মিশকাতুল মাসাহাবির হাদিস নম্বর 5173, বাংলাদেশে যেটা আরবি নুকসা পাওয়া যায় সেটা হলো 464-65 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, রিজার্ভন, আল্লাহু আকবার। হুজুর বলছেন এরপরে তারা মূর্তি পুজো করবে। কামাতের ময়দানে আমার শাফাআত থেকে তারা বঞ্চিত থাকবে, এবং এইগুলো করার কারণে আল্লাহ পাক তাদের পিতামাতার আত্মীয়স্বজনের কবরে আজাব শুরু করে দেবে। একটু ভালো করে শোনেন, আমি মুহাদ্দিস, আল্লাহ আল্লাহ, আমি যে হাদিস অংশ পড়েছি যেটা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার জবানকে তুমি এখনো বন্ধ করে দাও। হুজুর কাঁদতেছেন আর হুজুরের আম্মার কবরের কাছে, তখন হুজুর অধিকাংশ সময় বৃহস্পতিবারে আর সোমবারে হুজুরের আম্মার কবর জিয়ারত করতে যেতেন। এটা আল্লাহ আকবার বলো, সোফায় আসবে না, যেহেতু তুই তো কোনোদিন তোর মার কবরের কাছে যাস না। মার কাছে কবরে যাওয়া, আল্লাহ রসুল যখন কান্নাকাটি করেছে মার কবরের কাছে যে কান্নাকাটি করে দোয়া করা, এটা সুন্নতে রসুল। এই কথা বলবে না এদেশের, এরা খালি কি কবে, আমাদের সব টাকা দাও, জাকাতের টাকা দাও, ফিতরার টাকা দাও, চামড়া দাও, গোষ্ঠী শুদ্ধ দাও, এই ওয়াজ করবে না, কোনোদিন বলবে না। মানুষ সুদ খাইলে, মানুষ সুদ খাইলে একটা পয়সায় বাবু কিতাবুর রিবা, মিশকাতুল মাসাহাবি, বাইহাকী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। হাত উঠাম, এক নম্বর হাত উঠাবে, যা হাত উঠাবে না রসুলের উম্মত দাবি করতে পারবে না। যেরকম আল্লাহর হাবিব বলছেন একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। ঘুষ খাইলে একটা পয়সা, নিজের আপন মার সাথে জেনা করা। তুই বেতন পাস কয় টাকা, ফ্ল্যাট বাড়ি করলি কোথায়, কয়দিন কি বাড়ো, আমি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, আমার সর্বোচ্চ ডিগ্রি, শুধু একদিকে নয়, আমি দুইবার এমফিল করেছি, ল অ্যান্ড জাস্টিস, আইন ও বিচার, এদেশে যারা আইন উকিল ব্যারিস্টার এদের সার আমি। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি, আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস আর ইংরেজি রেভলিউশন দ্য হোলি কোরআন আল মাওয়াদুল কোরআনুল করিম নাওয়াহিয়া, দুটি সাবজেক্টে উপর পিএইচডি করেছি। লেখাপড়া চেহারাও খারাপ না, বাড়ি গোপালগঞ্জ, ক্ষমতা আমাদের কম না, হ্যাঁ, দুই পাতা নয় শিখে, এই এত টাকা কামাই করলি কি করে, এত টাকা কামাই করলি কি করে, রাজনীতি করে হোক আর ঘুষ সুদ খাইয়ে হোক আর ডাকাতি করে কোটি কোটি টাকার সম্পদ করেছো, ফ্ল্যাট বাড়ি করছো, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহ, তুমি যা করেছো তিলে তিলে বের করা হবে একদিনকে আল্লাহ, আল্লাহ তোমাদেরকে বের করবে আল্লাহর কোরআনের কথা। যা ভর্তি বানিয়ে ঠোঁট নড়াবি, গান জানো না, তাতে কয় এক জাতির মায়া আছে শুধু গান গায়, আকাম খুকম করে তারা অন্য জায়গায় যায়, সখিল
আমার শান্তি হইল না। আমি সবটা জানি সবটা বলবো না, যেহেতু মামলা হয়ে যেতে পারে, এমন ভাবে ঘাই দেব। আমার নাম ডক্টর নজরুল, 90 বৎসর বয়স, বুড়োরা কোনো হুঙ্কার দেখেছিস? হ্যাঁ, সুদ খাওয়া হারাম, হাত উঠান, যেটাকে হালাল বলবে সে কাফের, 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 কাফের। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এই সন্তান তোকে জন্ম দেওয়ার কালে তোর মার অনেকে জান চলে যায়, কথা বলেন, কথা বলেন, একটু জোরে বলতে হবে। অনেকের সন্তান প্রসব সময় জান চলে যায় না, সেই সন্তান এত কষ্ট করে তোকে সন্তান প্রসব করার পরে তুই কি করলি? তুই সুদ খালি, ঘুষ খাইয়া মরে গেলি, তোর হজ হবে না। এই সুদখোর যদি সুদ খায়, মিনায় 7 তারিখে যখন যাবে আল্লাহ পাক, তখন তাকে লাল ক্রস চিহ্ন দিয়ে তাকে হাজির খাতার থেকে, দুনিয়ার মানুষ তাকে হাজি বলবে, কিন্তু আল্লাহর খাতায় সে হাজি হিসেবে নাম তার থাকবে। যে না বললি তাও তুই ওই গুনাগারে হয়ে যাবি, হবে না, তাকে হাজি বলা যাবে না। আর যে বলছে সে বিপদ পড়বে। হারাম টাকার বেতনের টাকা, বেতনের পরে ঘুষ খাইয়া জামা বানাইছে, শ্বশুর শাশুড়ি দিছে, হজ করাইছে, সব বাতিল। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন, সূরা তওবা। আমি হয়তো জীবনে না আসতে পারি, বয়স অনেক বেশি হয়ে গেছে। আমার বড় ছেলে আওয়ামী লীগের সহসভাপতি গোপালগঞ্জ, এই দিক তাকা, ফটনি মারবি, হায় হায় হায়। এই জন্য আপনাদেরকে বলি, খবরদার, যারা সুদ খোঁজছ, আমি আমার মাকে বলবো, হাসিনাকে বলবো, মা তুমি জোড়া স্বভাবে সংসদে বলো, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না। আর তোমার আব্বাকে শেখ মুজিবুর রহমানকে যখন কালো রাত্রে 15 আগস্টে আল্লাহ পাক তাকে শাহাদাত বরণ করেছেন, সে যখন 32 নম্বর বাড়ি পড়েছিল, সেখান থেকে যখন টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়, তখন যে মাওলানা সাহেব তার জানাজা করেছিলেন, অনেকে আপনারা তা জানেন না, সংসদও তার কথা আলোচনা হয় না। আমার বাড়ি গোপালগঞ্জে, আমি তখন সেখানে ছিলাম। ওনার আব্বাকে শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে, অর্থাৎ বাঙালি জাতির পিতাকে যখন জানাজা করা হয়, সেই মাওলানার নাম হলো মাওলানা আব্দুল হালিম। একটু যেরকম যেরকম আব্দুল হালিম, মিডিয়া ভাইরা জীবনে এই তথ্য কেউ দিতে পারবে না, যেহেতু আমার চাইতে, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি যা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে তথ্য দিতে পারবো, আপনারা তার পার্টি করেন স্বার্থের জন্য, তো হয়তো চেঁচাচেঁচি করেন, সেই জন্য আমি ধন্যবাদ, কিন্তু আমার চাইতে আপনারা বেশি জানেন না। ফুটনি দেখিছ? সেই সময় যেহেতু আল্লাহ পাক তার তকদির ভালো, বঙ্গবন্ধুর পূর্বপুরুষ বাগদাদ থেকে আসে, লাস্ট পর্যন্ত তার মৃত্যুটা হয়েছে, এবং হক্কানি মেজর মহিউদ্দিন আর একটা ক্যাপ্টেন ছিল, আমি বুড়ো মানুষ, আমার মনে আসতেছে না ওর নাম, মেজর মহিউদ্দিন আমার জানা আছে। তখন আব্দুল হালিম সাহেব, উনি ভালো শিক্ষিত মানুষ, উনি বলছিল, মেজর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হি ওয়াজ এ এক্সেপশনাল পায়েস অ্যান্ড ডেডিকেটেড মুসলিম। এই কথা বলার পরে তখন মেজর গাবড়িয়ে গেল, ওর বাবা এই মৌলবিদি আবার ইংরেজি জানে, তখন বলে তাকে সুন্নাত তরিকায় ওনার নিজের হাতে রক্ত ধুয়ে, তারপরে আব্দুল হালিম সাহেব তাকে গোসল করান এবং তার জানাজা করান। এই লোকটার নাম কোনোদিন জাতীয় সংসদে কোনো আওয়ামী লীগ বন্ধুরা বলল না, এমনি হাসিনাকে আমার মা সুসময় সময় বসন্তর কোকিল হইয়া, আবার কিছু নাস্তিক কোকিল হইছে, সেই কোকিল কার? আলেমরা এই দেশের তো চলে যাও, তোমার বাজানের দেশ এটা নাকি? আমরা দেশ চলে যাব, এদেশ আমাদের বাবাস বাপদাদার সূত্রে এদেশের আমাদের নাগরিক। তুমি তুমি তো লেখাপড়া শেখো নাই, তোর
এমন ক্ষমতা আছে আমাকে দেখতে খেদা দি। হ্যাঁ, নাস্তিকেরা বড় বড় কথা জিব্বে বাহির করে দেওয়া, কোনদিন তোরা শেখ মুজিবের জন্য দোয়া করে নেই। আমি কোরআন হাতে রেখে বলছি, আজ আমার ছোট ভাই, আজ আমার দেশের আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় মরহুম আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী, তিনি দুনিয়াতে চলে গেছেন, তিনি মাদ্রাসা ছাত্র ছিলেন। তিনি আমাকে আমাকে দিয়ে কোরআন হাতে রেখে বলছি, হাসিনাও জানে তার বাবার মৃত্যু দিবসে এবং জন্মদিবসে ডক্টর নজরুল ইসলামই মোনাজাত করে প্রচলনা করেছে। মা, তাহলে দেখা যায় যে প্রকৃতি বঙ্গবন্ধুর বন্ধু হলো এদেশের আলেমরা। আমি পরে পার্লামেন্টে যখন আসে আমি হাসিনার কাছে অনুরোধ করব, মা তুমি গোপালগঞ্জের সন্তান, আমি ডক্টর নজরুল, গোপালগঞ্জের সত্তরা, আপনার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি 18 দুর্গপুর ইউনিয়ন কংসুর, সেখানে আমার আমার আব্বা জানের কবর, সেখানে আমি দোয়া করি আপনার আব্বাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করো। যখন আমি পার্লামেন্টে মাওলানা আব্দুল হালিমের জন্য যেন দোয়া করা হয়, অনেকে নোবেল পুরস্কার পায়, অনেকে মুরগি সুরা আছে, এনে নোবেল দাও, তোমার আব্বাকে যে জানাজা করলো তার নাম তো এই পর্যন্ত কোনোদিন একটু তোমাদের মুখে পার্লামেন্টে শুনলাম না। একটু ভালো করে শোন, ডক্টর নজরুল আমার নাম, এদেশ স্বাধীন করেছি, আমি রাজাকার না। গোপালগঞ্জ তথ্য নিয়ে পুলিশ গোয়েন্দা বিভাগে পাঠাও যে ডক্টর নজরুল কেমন লোক। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে করুণাতে বাঁচায়, যেরকম আমি দেশবাসী প্রবাসীবাসীকে আল্লাহ জানু এই গজব থেকে, ইতা আমাদের গজবের কারণ। আল্লাহ তাআলা মানুষ যখন জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুমির ভিতরে কোষপারা আল্লাহ বলেন, যা তোমরা জনস্থলে যে অন্যায় করেছে সে অন্যায় প্রচিত ফল এই করুণা, এই করুণা। মাশাআল্লাহ, বাংলাদেশের 100 আলেমের হয়নি কোরআন হাতে রেখে, শুধু বাংলাদেশ না, ওয়ালিবার সারা পৃথিবী অলরেডি আমি চ্যালেঞ্জ করি, কোনো দিন আপনারা গুনিয়ে দেখান, যদি থাকে তাহলে স্বাস্থ্য বিভাগের অধিদপ্তর থেকে পৃথিবীর যেখানতে আপনারা ব্রডকাস্টিং করেন, আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 100 আলেম, বড় বড় হাক্কানি আলেম, প্রায় 100 আলেম মারছে, লিস্টই আপনারা দিতে পারবেন না। সারা পৃথিবী 100 হাফিজে কোরআন মারা গেছে এই করোনায়, এটা আপনারা প্রমাণ করতে পারবে না। রাস্তাঘাটে যারা পাগল ছাগল, যারা গরিব মানুষ, তারাও মারা যায়নি, মারা গেছে যেন কারা আল্লাহই জানে। এরকম মাস পৃথিবীর কোনো বেটাও দিতে পারবে না, সেই হিম্মত তো না, আমি বীর মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছি। হ্যাঁ, তো এদের মধ্যে এক নাস্তিক বলছে রসুলের রওজা ভেঙে দেব, এখনো পৃথিবীতে আমরা কোটি কোটি মুসলমান বেঁচে আছি, আমার রসুলের রওজা ভেঙে দিবি? 1971 সালে যে ট্রেন্ডিং ছিল ওই সময় এই কথাটা আমার সামনে বলা কোনো শয়তানকে আমি দেখিনি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার কানে এখন আমি গুজরে সিংহ রাশির মতন গজে উঠবো, আমার জান যদি দিতে হয় আমার রসুলকে দেব, জান যদি দিতে হয় রসুলকে দিও, যে না বলবে সে নাস্তিক, রান জান যদি দিতে হয় আমার রসুলকে দিও, একটু জোরে কা, জান যদি দিতে হয় রসুলকে দিও, জানের চাইতে প্রিয় নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, যদি জান যদি দিতে হয় প্রীত যদি করতে হয় রসুলকে দিও, পারে কে যাবি নবীর নৌকাতে, হাতটা পারে কে যা, দেশ প্রবাসী ভাইরা, আমার মুরশিদি পরশ ওরে মনিরে, আমার রসুল পরশ মনিরে, লোহার বা নাই লোকা
শাশুনায় আমার রসুল পরশ হরে মনিরে লুহার মাং নাই লখান শাশুনা। ভাইরা আমার আপনারা খুশি নেবে খুশি, যেরকম খুশি নেবে খুশি, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ রাসূলের হযরতে মূসা আলাইহিস সালামের কথা বলছিলাম, ঠিক আছে না? এটি যেরকম ঠিক আছে না, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার মাকে বললেন তোমার এই শিশুকে তুমি কিসে দাও, সিন্ধুকে ভাসিয়ে দাও, দাও কি দেশে দেই, মাশাআল্লাহ। একজন তাহার বাবাকে ভাত দেয় না, আর একজন লোক বিড়ি খায়। এই কথা বলি আমার প্রেস্টিজই নষ্ট হয়ে গেছে। আমি মনে করছি কোনো ইংরেজি বা কোনো ভাষা লিখলে একটু বলে দিতাম ওর নাম, এই নাম বললে ওর নাম চেতে যাবে, এটা আমি বলবো কেন? গোপালগঞ্জেরা যাত্রার কথা বলে না, আর আমি আমার দাওয়াত আনাও ট্যাব ব্যাপার। এরপরে টিকিট দেছে মন্ত্রী, তারপরে হাসিনা কয় কাকা বুঝিস না আমি কোন পাওয়ার বললো। হ্যাঁ না কথা বল, চুপ করো, এই সমস্ত কাগজ আমার দিলে অসুবিধা আছে তোমার, সাতটা কাগজ অজে ডিস্টার্ব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের মাকে বললেন ফাইদা খিফতি আলাই, যদি তোমার ভয় হয় তাহলে তোমার ছেলেকে সিন্ধু কি দিয়ে দাও, এই নদীটার নাম মাজমাউল বাহরাইন। যেরকম আল্লাহ আকবার, নদীটার নাম কি? মাজমাউল বাহরাইন। হাত হাত ওঠাও, মাজমাউল বাহরাইন এখানে ছেড়ে দাও। আমি জর্দান যখন ছিলাম আমার জীবনে দুইবার স্পিরিট বোট ভাড়া করে আলহামদুলিল্লাহ দুইবার গিয়েছি ওখানে, যেরকম সুবহানাল্লাহ, কুরআন কিভাবে পড়তে উচ্চারণ দেখাবে সবরা, কালত লি উখতে কুসি ফাবাসরতি বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশুরুন, ফাকালত হাল আদুলকুম। হযরত মূসা আলাইহিস সালামের মা কুলসুমকে বলল, মূসার বোন কিসি বোনকে বলে দিল তুমি পিছনে পিছনে যাও, রাজদরবারে গেছে, রাজদরবারের সৈন্যরা হযরত মূসা আলাইহিস সালামের বোনকে চিনতে পারে নাই, ফিরাউন সরকার চিনতে পারে নাই, যখন আল্লাহ আকবার ফাবাসুরাতি বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশুরু রাজ দরবারে যখন নিয়েছে তখন মূসা আলাইহিস সালামের বোনকে চিনতে পারে নাই ওই সরকার, এবার আসিয়া থেকে
যখন দুধ পান করাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 দিন পর্যন্ত মিশরের কোন মহিলার দুধ পান করায় নাই আল্লাহ তাআলা মুসার মা ছাড়া সকল মহিলাদের দুধ পান করা আল্লাহ পাক হারাম করে দিয়েছে ওয়া হাররামনা আলাইহিল মারাদ জোরে বলতে পারেন কোরআন শরীফ পড়ত আল্লাহর উপর মায়া লাগে না জোরে করুন আল্লাহু আকবার আর জোরে করুন আল্লাহু আকবার ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল ফাকালাত হাল আদুলকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিউন মুসা আলাইহিস সালাম কেমন করে বাসবে ফিরাউন অর্ডিনেন্স জারি করলো যে আমার পার্লামেন্টে আজ এই বাচ্চাকে কেমন করে দুধ পান করাবো সকল মহিলার দুধ পান করাম আল্লাহ হারাম করে দিয়েছে ফিরাউন বসবে কি সাতু এদিক হাতা বসবে কি সাতু ও কালা পাঠা ও নাস্তিক শয়তান এই নাস্তিকের গোড়া হলো এই আমাদের দেশে যারা আল্লাহ মানে না এ নাস্তিকিরা তোদের মুরব্বী হলো খোদ ফিরাউন ফিরাউন এদিক তাকান ফিরাউন এবার দুধ পান করে না তখন বলল এই ছেলেকে যে দুধ পান করাবে তাকে আমি 12 জন ক্যাবিনেট মিনিস্টারের সমপর্যাদায় দেব এবং টাকা অনেক টাকা দিব না আল্লাহ পাক মুসাকে বলে দিল কোন মহিলার দুধ তুমি পান করবে না ওয়া হাররামনা আলাইহিল মারা মুখে আসে না মুসলমানের সন্তান কোরআন পড়তেছি পড়তে পারিস না ভাইরা আমার সব সে মেয়েগুলো হতে আবার অত্যন্ত সুন্দরী ওয়া তাসারুন নাজিরিন ওই কালিয়া মালিয়া ওই মুখ ডোবালা মহিলা না যাদের দেখলে নয়ন জুড়োই যায় ওয়া তাসারুন নাজিরিন যেমন চেহারা আমি তো মিশরে ছিলাম যেমন মহিলা সকল মেয়েরা স্তন রেডি করে রেখেছে যার স্তনে দুধ আছে হজরতে আসিয়া দাদা ভাই দিক তাকাম হাত উঠো এইরকম আসিয়া সকল মেয়েদের কাছে 12,500 মহিলা যাদের স্তনে ভরপুর করে দুধ যাদের বাটনে দুধ নাই ওটা আগেই ওখানে আগেই ইন্টারভিউতে বাদ গেছে যাদের স্তনে ভরপুর দুধ আছে সেই মহিলারা আমি রেডি হয়ে রাখছে যদি একটি চাটন মারতে পারে 12 জন ক্যাবিনেট মন্ত্রীর ভাতা ভাইয়া যাবে ওয়াজ জীবনে শুনছিস আজ জাতির দাদার ওয়াজ শুনে যা আগে ছিলাম জাতির চাচা একটা প্রমোশন পেয়ে এখন জাতির দাদা হয়ে গেছে যেরকম এই দেশের সকল মানুষ যখন মা বলল তখন আমার একটা র্যাঙ্ক বেড়ে গেছে এখন আমি সারা বিশ্বের জাতির দাদা সুবহানাল্লাহ কিন্তু এত বাটন দেবে দেখবেন আমাদের দেশে যখন বাচ্চা রেগে যায় দুধ খাওয়ার জন্য ক্ষুধার্ত হয় তখন মা দুঃখিনী করে কি দুধ বের করে দিয়া তখন কও ও আমার সোনা ও আমার কলেজে তুমি একটু দুধ খাও রাগের টেলা গালের মধ্যে দিলি দেখছিস কিভাবে ওয়াজ করতে ওয়াজ দেখ বুলুর দিক এইদিক দেখো মিয়া খালি স্বভাবতে এইবার দুধ আর খায় না আল্লাহ হারাম করে দিয়েছেন কি করেছে
ওয়াহারামনা পড় আমার সাথে পড় ওয়াহারামনা আমি হারাম করে দিয়েছি এইবার মূসা আলাইহিস সালামের এই বোন নাম কুলসুম নাম কি আরো যখন কি কুলসুম বলল যা পুনা ফাকালাতের ফাইল কুলসুম ফাকা হাল ইংরেজিতে বলা হয় ইন্টারগেটিভ আরবিতে বলা হয় ইস্তেফামিয়া হামজা হালমা এগুলো তিনটাই আমে ইস্তেফামিয়া হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহু একটু জোরে বলো অসুবিধা আছে নাকি কত বড় সৌভাগ্য আজ এই বছরে একে বলেই বগুড়া জেলায় কেবল একটা সভা করার সুযোগ পেলাম অসুবিধা আছে নাকি আর না অস্থির অসুবিধা নেই আমার বাপ আমাকে কালাকোটের বাসা লেখা আবার প্রয়োজন হলে বাড়ি গোপালগঞ্জ তো যে কোনো সময় হাইকোর্টে বার উঠব কিন্তু মাথা কোনো শালার কাছে নিচু করতে রাজি নাই আর আমাদের দেশে এক এসিডি জাত আছে এই জাত শুধু হিংসক এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায় আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালাউ তাকওয়ালা আলাইনা বাদান আকাবিল আল্লাহ বলেন হে নবী সূরা আল হাক্কাক সূরা পৃথিবীবাসী দেশ ও প্রবাসীবাসীরা আল্লাহ কোরআনে সূরা আল হাক্কার মধ্যে বলেন হে নবী হে নূরে মুজাসসাম হে নূরের নবী ও নূরের নবী যেরকম ও দানের ছবি তোমার মতন আর তো কেউ হয় না ও নূরের নবী হাত উঠা ও নূরের নবী যারা বলবেন না সেটা আল্লাহর দুশ্মন ও নূরের নবী ও দানের ছবি তোমার মতন আর তো কেউ হয় না বলে দিলেন হাবিব এ আমার নূরে নবী আপনি যদি নিজে কোরআন রচনা করতেন কোরআন